চাঁদ মামার বাড়িতে করতে করতেই ফুল চার্জ দিয়ে ছোট্ট প্রোগ্রাম নিদ্রায় গিয়েছে তবে শুধু চাঁদ মামাই নয় সূর্যি মামার বাড়ির দিকে ও রওনা দিয়েছে একজন শনিবার অন্ধ্রপ্রদেশের শ্রীহরিকোটায় সতীশ ধবন স্পেস সেন্টার থেকে রওনা হয়েছিল ভারতের প্রধান সূর্যযান আদিত্য এলবান স্বাভাবিকভাবেই ঘরের বাইরে রওনা দিলেও সর্বক্ষণ তাকে নজরে নজরে রাখছে অভিভাবক ইসরো শনিবার এই মাধ্যাকর্ষণের মায়া কাটিয়ে সূর্যের প্রথম কক্ষপথে ঢুকে পড়েছিল সে তারপর স্টপেজ ছিল খোদ সূর্য একশো কুড়ি দিন ধরে একটু একটু করে সেই লক্ষ্যেই তার এগুনোর কথা আরে সেই কাজ একদম সঠিকভাবেই করেছে আদিত্য জানিয়েছে ইসরো শনিবারই PSLV C57 রকেটের আপার স্টেজ থেকে বিচ্ছিন্ন হয়েছে আদিত্য-L1। এবার পৃথিবীর কক্ষপথে পাকিয়ে সূর্যের দিকে এগিয়ে যাবে সে। প্রায় 1.5 লক্ষ কিলোমিটার ভ্রমণ করে গন্তব্যে পৌঁছল। বেশ সেটি ইসরো জানিয়েছে মহাকাশযানটি কি সূর্য ও পৃথিবীর মধ্যে একটি হ্যালো কক্ষপথের ল্যাগ্রাঞ্জ পয়েন্ট বা L1 পয়েন্টে স্থাপন করা হবে। এই ল্যাগ্রাঞ্জ পয়েন্টে সূর্য এবং পৃথিবীর আকর্ষণ এবং বেকর্ষণ বল একসঙ্গে ক্রিয়াশীল। ফলে এই অঞ্চল পৌঁছে স্যাটেলাইট আদিত্য এলভন স্থির থাকতে পারবে